আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে উপাদানটা ছিল চিটাগুড়, সেই চিটাগুড়ের সাথে পানি মিক্স করে দেওয়া হচ্ছে। একটু পানি দিয়ে চিটাগুড় মিক্স করে দিয়ে এটা আমরা উপরের দিকে দিয়ে দেবো। চিটাগুড় একটা খুবই ভালো উপাদান আমাদের ট্রাইকো কম্পোস্ট সারটা তৈরি করার জন্য। একমাত্র উপাদান সে চিটাগুড় এবং হইতেছে এই গোবর। চিটাগুড়, গোবর এবং ট্রাইকো যে পাউডার, এই তিনটা জিনিস যদি একত্রে রাখা যায় তাহলে আমাদেরকে এই যে ট্রাইকো পাউডার থেকে আরও একটু আমাদের পাউডার তৈরি করা সম্ভব, যেটার মাধ্যমে পরবর্তীতে আবার আমরা এই সারটা তৈরি করতে পারি। এখানে আমাদের আপা যে গুড় এবং পানি একত্রে মিশাচ্ছেন, এবং আমাদের কমিউনিটি অর্গানাইজার রোজিনা আপা এখানে, যে আমি যে প্রথমে বলছিলাম ভর্তা করার কথা, সেখানে প্রত্যেকটা উপাদান এখন উনি এখানে যে খোল দিচ্ছেন, খোলের আগে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা উপাদান, এখানে যে উপাদানগুলো একটু আগের ভিডিওতে আমি দেখাইছি, প্রত্যেকটা উপাদান উনি এখানে মিক্স করে করে দিয়েছেন। এখানে দুইটা রিং একটার উপর আর একটা হলে একটু ভালো হতো, তো আগে এখানে সিমেন্ট অ্যাটাচ করে ফেলছে, এর জন্য আমরা আলাদা আলাদাভাবে করছি। এই প্রথম রিঙে যেভাবে মিশানো হলো আপা, এবং সেকেন্ড রিমেও কিন্তু সেম একইভাবে আমরা মিশিয়ে দেবো প্রত্যেকটা উপাদান। এবং শেষের দিকে আমরা এই যে আমাদের আপা যে গুড় এবং পানি এখানে গোলাচ্ছে, সেটা উপরের দিকে দুইটার মধ্যে আমরা ভাগ করে দেবো।